ইচ্ছুক আমরা চলে এসেছি বিহারীলাল শিকদার সরকারি মহাবিদ্যালয়, যেটি স্থাপিত হয়েছে 2000 খ্রিস্টাব্দে। এটি সিংড়ায় অবস্থিত শালিকামাগুড়া। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তাদের বিরতিহীনভাবে নিজ দায়িত্বে নিজ পরিশ্রমে তাদের যে দেওয়ালটি আছে কলেজের, সেই দেওয়ালটি নানান রূপে রঙে রঙিত করছে এবং তাদের যে দেশপ্রেম সেটা উদ্বুদ্ধ করেছে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে এসেছি এবং তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিফাত। আচ্ছা রিফাত, আপনি এই কলেজের কোন বর্ষের ছাত্র একটু যদি বলতেন। আমি কলেজের এখন সাবেক শিক্ষার্থী, আমি 2000 এইচএসসি 2022-এর ব্যাচ। আচ্ছা আচ্ছা, তো আপনারা এখানে যে রং করছেন এটা অনুপ্রেরণা কে দিল বা অর্থায়নে কে বা কারা আছে? অনুপ্রেরণা মূলত সাধারণ শিক্ষার্থীরা, আর দেশের দেখতেছি যে মানে প্রতিটা জায়গায়, প্রতিটা কলেজ বা আপনার রাস্তাঘাটে সব জায়গায় আপনার স্থান আপনার রঙে রং রঞ্জিত হচ্ছে। সেই হিসাবে আমরা মনে করলাম যে আমাদের যেহেতু আমাদের কলেজটাও আমাদের রাঙিয়ে তোলা উচিত, সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা উদ্যোগটা নিয়েছি এবং স্যারদের সাথে পরামর্শ করে স্যারদের কিছু তহবিল থেকে নিজেরা সাধারণ শিক্ষার্থীদের কিছু অর্থায়নে আমরা এই কলেজটা এই মূলত আমরা এই কাজে পদক্ষেপ মানে অংশগ্রহণ করেছি। আচ্ছা, এই যে দ্বিতীয়বারের জন্য দেশ স্বাধীন হয়েছে বলে আপনারা বলছেন বা আমরা সবাই জানি, তো এই যে উদ্বুদ্ধ, এই যে মনের ভিতরে যে ফিলিংসটা এবং আপনারা যে এই যে নিজ অর্থায়নে এবং বিরতিহীনভাবে নিজের পরিশ্রম দিয়ে এই যে রাঙাচ্ছেন, তো আপনাদের ভিতরের ফিলিংসটা একটু যদি শেয়ার করতেন কেমন লাগছে? ভিতরের ফিলিংসটা আসলে অন্যরকম, কারণ আমরাই যদি জেগে না উঠি উঠবে কারা? আমরাই যদি সমাজ পরিবর্তন না করি তাহলে করবে কারা? যতবারই ছাত্র জনতা আপনার জেগে উঠেছে ততবারই একবার ইতিহাস পাল্টেছে। এবারও তার প্রমাণ হয়েছে যে ছাত্ররা যদি জেগে ওঠে তবে সব কিছুই সম্ভব। আসসালামু আলাইকুম আপু, আপনার নাম? আপনি এই কলেজে কোন বর্ষে আছেন? 2024 সাল। আচ্ছা আপু, এই যে আপনারা আজকে যে এত পরিশ্রম করে নিজ অর্থায়নে এবং স্যারেদের সহযোগিতায় যে সজ্জিত করছেন, এ ব্যাপারে আপনি একটু বলেন আপনার ফিলিংসটা। তো কেমন লাগছে আপনার? আচ্ছা, এটা কি জোরপূর্বক আপনাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন নাকি নিজের মনে স্বাচ্ছন্দ্যে করছেন? তো আপনি আপনার কলেজকে ধন্যবাদ জানিয়ে বা শিক্ষক বা শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে কি বলতে চান? আমি অ্যাড করে নিচ্ছি। সাধারণ নিয়েছো, মিডিয়ায় যাবে আমাদের একটা নির্ভুল তথ্য দিলে আমাদের ইমেজটাও বাড়বে, ওর বাইরে যায় না। রোহিত চলে আসো, করো রং করো।
আমার হচ্ছে আমার ক্লাসমেটদের সাথে এইখানে হলো চিত্রাঙ্কন করে খুবই ভালো লাগছে, তারা খুবই ভালো এবং এখানে তারা সিনিয়র ভাইয়ার আছে, স্যাররা আছে, তারাও অনেক ভালো, আমাদের খুব সাপোর্ট করেছে। এবং আচ্ছা, এই যে সবাই মিলে একসাথে কাজ করতে পারাটা তো কেমন লাগে? এটা আসলে সবার ভিতরে একটা বন্ডিংটা ভালো থাকতে হয়, আর এখানে সবাই যেহেতু অনেক ফ্রেন্ডলি তো ভালো লাগে। আচ্ছা, যে সবাই কাজ করছে, আমিও কাজ করি, আমার অনেক সুনাম হবে, এই আঙ্গিকে এসেছেন নাকি দেশের প্রতি একটি ভালোবাসা এবং কলেজের প্রতি ভালোবাসার টান এসেছে? এখানে তো নাম করার কিছু নাই, সবাই যেহেতু এক হয়ে দেশের জন্য কিছু করা, এটা মানে ভালো দিক। যেভাবে হোক ভালো পরামর্শ হোক কিংবা অর্থদানও হোক আমাদেরকে সে সাহায্য করছে, আমরা তাকে সবসময় তাকে নিয়ে আমরা প্রয়োজন করি, কারণ সে সাধারণ শিক্ষার্থীর কথা বলে আমরা চেয়েছিলাম এরকম একজন স্যারকে এবং আমরা পেয়েছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। উপাধ্যক্ষ পার্থ কুমার ঘোষ, বিহারিল আল শিকদার সরকারি মহাবিদ্যালয়, সারিকা, মালদা। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাগুরা নিউজ টিভি, দৈনিক এশিয়ার পানি, ভোরের ডাক এবং দৈনিক জার্নালকে। আমার ছাত্রছাত্রীরা আমার কাছে আসছিল তাদের একটু প্রস্তাব নিয়ে, তারা গ্রাফিক্সের কিছু কাজ করবে আমার কলেজের চারিপাশে যে বাউন্ডারি আছে, বাউন্ডারি দেওয়ালে। আমি তাদের কথায় আমি খুব খুশি হয়ে তাদেরকে আমি যতটুকু পারি আমি এবং আমার শিক্ষক মণ্ডলী সহ আমরা সবাই তাদেরকে সার্বিক সহযোগিতা করি। এবং আমাদের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ঐকান্তিকতার চেষ্টায় তারা মোটামুটি কাজটি সম্পন্ন করেছে এবং আমরা নিজেরা গিয়ে সেটা আবার দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে। আমরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত দেশের এবং সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটু বার্তা, তারা যেন আমাদের মতো, আমার ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের মতো, তারা সবাই মিলেমিশে তাদের যে একটা সুন্দর বন্ধন, এরকমের বন্ধন তৈরি করে সবাই মিলেমিশে এরকমের গ্রাফিক্সের কাজ সহ যাবতীয় যে সুন্দর সুন্দর সমস্যাগুলো আছে সমাধান করবে এই প্রত্যাশা আমার তাদের প্রতি রইল। অবশেষে আমার প্রতিষ্ঠান এবং আমরা যেখানে এই ধরনের কার্যক্রম চলবে আমরা অবশ্যই সেখানে সহযোগিতার হাত বাড়াবো এবং তাদের পাশে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কৃতজ্ঞতা এখানে শেষ করছি।